মানুষ আর ফেরেশতাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা ফেরেশতাকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিন্তু তাকে পেট দেয়নি, যৌবনের চাহিদা দেয়নি। তো আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, পেট দিয়েছেন, খাবারের চাহিদা দিয়েছেন, জরুরত দিয়েছেন, যৌবনের চাহিদা দিয়েছেন, নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন। এখন মানুষ তার এই পেট চালানোর জন্য কোন পথ অবলম্বন করবে, কোথা থেকে তার খাবার আহরণ করবে, কোনটা খাইলে তার জন্য বৈধ হবে, কোনটা খাইলে তার জন্য অবৈধ হবে, এই জন্য আল্লাহ তাআলা কিছু লাইন গাইড বলে দিয়েছেন। যৌবনের চাহিদা কোথায় গিয়ে সে পূরণ করতে পারবে, কোথায় গেলে সে পূরণ করতে পারবে না, কখন যৌবনের চাহিদা পূরণ করতে পারবে, কখন পূরণ করতে পারবে না, এই জন্য কিছু লাইন গাইড বলেছেন। যেহেতু বন জঙ্গলের জানোয়ারের তার মাথার বুদ্ধি নাই, সেই কারণে তার জন্য লাইন গাইডের কোনো প্রয়োজন নেই। সে যেখানে খুশি সেখানে গিয়ে খাইতে পারবে, যেখান থেকে খুশি সেখান থেকে সে খাইতে পারবে, যারটা খুশি তারটাই সে খাইতে পারবে, যেখানে খুশি সেখানে গিয়ে তার যৌবনের চাহিদা পূরণ করতে পারবে, যেখানে খুশি সেখান থেকে সে তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য সে যাইতে পারবে। আল্লাহ তাআলা তাকে সেই জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, তার জন্য সবকিছু হালাল করে দিয়েছেন। প্রকান্তরে মানুষকে যেহেতু আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, এই জন্য মানুষ যেখান থেকে যেখানে খুশি সেখানে গিয়ে তার খাবার আহরণ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, যেখান থেকে খুশি সম্মানিত মুসলিম কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে মুক্তি দান করে, দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে মুক্তি দিয়ে দীনি মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, জান্নাতের বাগান এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর দেয়া জবানটা দিয়ে, আল্লাহর দেয়া বাক শক্তি দিয়ে, উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনের দুটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এর মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হক কথাগুলি বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনাদেরকে কথাগুলি আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে শেষ অংশে মানুষকে কিছু মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা জানোয়ারের মতো, তারপর আবার বলতেছেন না শুধু জানোয়ারের মতো না, তার চাইতে আরো খারাপ, তার চাইতে নিকৃষ্ট। পরবর্তীতে আবার বলতেছেন না তারা আরো গাফেল। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গায় বলছেন যে দুনিয়াতে আমি যত কিছু সৃষ্টি করেছি তার মধ্যে সবচেয়ে সম্মানের আসনটা আমি আল্লাহ তাআলা মানুষকে দান করেছি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজটা জোরে বলা যায় না? সুবহানাল্লাহর ফজিলতের আলোচনা করার মতো তো সময় না, সুযোগ নেই, সময় মাত্র 20 মিনিট বা 25 মিনিট। সুবহানাল্লাহ বলার সুযোগ আসলে জোরে বলবো আল্লাহ তাআলা সুবহানাল্লাহর উসিলা করে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে দুনিয়ার বুকে সবচাইতে সম্মানের আসনটা আমাদেরকে দিয়েছেন, বলছেন দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট আসনটা আমাদেরকে দিয়েছেন, সবচাইতে সম্মানিত করে আমাদেরকে বানিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মানের আসন দিলেন, সেই আল্লাহ তাআলা আবার এই মানুষকে কেন জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন বললেন, এটার কি কারণ, এটা বুঝার জন্য বুঝি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তার সৃষ্টিকে দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ আসমানে আর
এক ভাগ নিচে জমিনে, জমিনে আবার দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ বন জঙ্গলে আরেক ভাগ খোলা জায়গায় বসত গৃহে। তার মানে হলো মানুষ আর জীব জানোয়ার, এই তিনটার মধ্যে পার্থক্য কোথায়, কোন কারণে আল্লাহ তাআলা কাদেরকে জানোয়ার বা জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলছেন, এই তিনটার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো যদি ভালো করে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা কাদেরকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন। আসমান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, ফেরেশতা বানিয়েছেন, কি বানিয়েছেন জোরে বলেন, কি বানিয়েছেন, ফেরেশতা বানিয়েছেন। জমিন আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, বন জঙ্গলে জীব জানোয়ার বানিয়েছেন আল্লাহ তাআলা। আসমানে যে ফেরেশতা বানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুধ শক্তি দিয়েছেন, কি দিয়েছেন, বুধ শক্তি দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে পেট দেন নাই, যেই কারণে তাদের খাবারের কোনো জরুরত নাই, প্রয়োজন নাই, নারীর প্রতি কোনো আকর্ষণ তাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই, যেই কারণে যৌবনের চাহিদা মেটানোর কোনো প্রয়োজন তাদের নেই। দুনিয়াতে আল্লাহ তাআলা এক মানুষ বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা বুধ শক্তি দিয়েছেন, ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেমন বুধ শক্তি দিয়েছেন মানুষকেও বুধ শক্তি দিয়েছেন। ফেরেশতা মানুষের মধ্যে পার্থক্য হলো ফেরেশতাকে পেট দেয় নাই, ক্ষুধার কোনো খাবারের কোনো জরুরত তার নাই, মানুষের পেট আছে, খাবারের জরুরত তার আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যৌবনের কোনো চাহিদা দেয় নাই, নারীর প্রতি কোনো আকর্ষণ তাদের নেই। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দিয়েছেন, নারীর প্রতি আকর্ষণ তার আছে। এবার আসুন, জানোয়ারকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা তাকে পেট দিয়েছেন, খাবারের প্রয়োজন তার আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেমন মানুষকে পেট দিয়েছেন, জানোয়ারকেও পেট দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে যৌবনের চাহিদা দিয়েছেন, নারীর প্রতি আকর্ষণ তার আছে, ঠিক তদ্রূপভাবে বন জঙ্গলের জীব জানোয়ারকে আল্লাহ তাআলা যৌবনের চাহিদা দিয়েছেন, নারীর প্রতি আকর্ষণ তার আছে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মানুষকে পেট দিয়েছেন, খাবারের চাহিদা দিয়েছেন, বন জঙ্গলের জানোয়ারকে আল্লাহ তাআলা পেট দিয়েছেন, খাবারের চাহিদা দিয়েছেন। মানুষ আর জানোয়ারের মধ্যে দুইটা দিক ব্যস্ত, দুইটা ব্যস্ত, একটা ব্যস্ত মানুষকে, মানুষ আর জানোয়ারের মধ্যে একটা ব্যস্ত, মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, জীব জানোয়ারকে জ্ঞান বুদ্ধি দেয়নি। মানুষ আর ফেরেশতাদের মধ্যে দুইটা ব্যস্ত, আল্লাহ তাআলা ফেরেশতাকে বুঝ বুদ্ধি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিন্তু তাকে পেট দেয়নি, যৌবনের চাহিদা দেয়নি। তো আল্লাহ তাআলা মানুষকে বুঝ বুদ্ধি দিয়েছেন, পেট দিয়েছেন, খাবারের চাহিদা দিয়েছেন, জরুরত দিয়েছেন, যৌবনের চাহিদা দিয়েছেন, নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন। এখন মানুষ তার এই পেট চালানোর জন্য কোন পথ অবলম্বন করবে, কোথা থেকে তার খাবার আহরণ করবে, কোনটা খাইলে তার জন্য বৈধ হবে, কোনটা খাইলে তার জন্য অবৈধ হবে, এই জন্য আল্লাহ তাআলা কিছু লাইন গাইড বলে দিয়েছেন। যৌবনের চাহিদা কোথায় গিয়ে সে পূরণ করতে পারবে, কোথায় গেলে সে পূরণ করতে পারবে না, কখন যৌবনের চাহিদা পূরণ করতে পারবে, কখন পূরণ করতে পারবে না, এই জন্য কিছু লাইন গাইড বলেছেন। যেহেতু বন জঙ্গলের জানোয়ারের তার মাথার বুঝ বুদ্ধি নাই, সেই কারণে তার জন্য লাইন গাইডের কোনো প্রয়োজন নেই, সে যেখানে খুশি সেখানে গিয়ে খাইতে পারবে, যেখান থেকে খুশি সেখান থেকে সে খাইতে পারবে, যারটা খুশি তারটাই সে খাইতে পারবে, যেখানে খুশি সেখানে গিয়ে তার যৌবনের চাহিদা পূরণ করতে পারবে, যেখানে খুশি সেখান থেকে সে তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য সে যাইতে পারবে। আল্লাহ তাআলা তাকে সেই জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, তার জন্য সবকিছু হালাল করে দিয়েছেন। প্রকৃতপক্ষে মানুষকে যেহেতু আল্লাহ তাআলা বুঝ বুদ্ধি দিয়েছেন, এই জন্য মানুষ যেখান থেকে যেখানে খুশি সেখানে গিয়ে তার খাবার আহরণ করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, যেখান থেকে খুশি সেখান থেকে সে খাইতে পারবে না, যা মনে চাই তাই সে খাইতে পারবে না, যারটা মনে চাই তারটাই সে খাইতে পারবে না। তাহলে আসমানের ফেরেশতা এবং মানুষের মধ্যে পার্থক্য হলো দুটা, ফেরেশতাদেরকে একটা দিছেন বাকি দুটা দেন নাই, মানুষকে দুটা দিছেন তিনটা দিছেন, জানোয়ারকে দুটা দেন একটা দেন নাই। তাহলে ফেরেশতাদেরকে দুটা যেহেতু দেন নাই একটা দিছেন, ফেরেশতাদের হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই,
জঙ্গলের জানোয়ারকে যেহেতু দুটা দিবেন একটা দেন নাই, তাদের হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই। মানুষকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়ে যেহেতু সৃষ্টি করেছেন, এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটি একমাত্র কারণ। তবে আল্লাহ তাআলা কেন বললেন জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এটার কি কারণ? এটার কারণ হলো জানোয়ার তার পেটের ক্ষুধা নিবারণের জন্য যেখানে খুশি সেখানে যেতে পারবে, যেখান থেকে খুশি সেখান থেকে খাইতে পারবে, যেমন ভাবে খুশি সেমন ভাবে সে খাইতে পারবে, যারটা ইচ্ছা তারটাই সে খাইতে পারবে। মানুষ যারটা যেখানে খুশি সেখানে যাইতে পারবে না, যেভাবে খুশি সেভাবে যাইতে পারবে না, যারটা খুশি তারটা খাইতে পারবে না, যেখান থেকে খুশি সেখান থেকে খাইতে পারবে না, যেইভাবে মনে চায় সেইভাবে খাইতে পারবে না। এই জন্য মানুষের মধ্যে পার্থক্য আছে, মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য আছে। মানুষ যৌবনের চাহিদা পূরণ করার জন্য যেখানে খুশি সেখানে যাইতে পারবে না, যার যার সাথে মিলন হয়ে মিলিত হয়ে তার যৌবনের চাহিদা পূরণ করতে পারবে না। কিন্তু জানোয়ারের বেলা তা না, যেখানে খুশি সেখানে গিয়ে তার যৌবনের চাহিদা পূরণ করতে পারবে। এই জন্য তার জন্য কোনো বাসবিধান নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই। মানুষ এবং জানোয়ারের মধ্যে যেহেতু বিধিবিধান, মানুষের মধ্যে যেহেতু বিধিবিধান দেওয়া আছে, এই জন্য তার পরকারে হিসাব নিকাশের ব্যবস্থা রেখেছেন। হিসাব নিকাশের ব্যবস্থা যেহেতু রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা লাইন গার্ড দিয়েছেন। লাইন গার্ড যেহেতু বুঝতে হবে, এই জন্য আল্লাহ তাআলা একজন নবী করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করছেন? নবী পাঠিয়ে দিয়েছেন। তাহলে মানুষকে কি দিলেন? আল্লাহ তাআলা বুঝ বুদ্ধি দিলেন। দুই নম্বর, আল্লাহ তাআলা বুঝ বুদ্ধি অনুযায়ী, যে নিজের বুঝ বুদ্ধি অনুযায়ী তার জীবনটা পরিচালিত করতে কষ্ট হবে, এই জন্য আসমান থেকে কিতাব দিয়েছেন। কিতাবটা তার একা জ্ঞান দিয়ে বুঝতে গেলে কষ্ট হবে, বুঝতে পারবে না, ভুল পথে পরিচালিত হবে, এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। সুতরাং আমার বুঝ বুদ্ধি কোরআন হাদিস সামনে রেখে আল্লাহ নবী যেভাবে বলেছেন সেইভাবেই যদি আমি আপনি চলি, তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি চললাম, শুধুমাত্র আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি চললাম, ভুল পথ পরিচালিত হতে সময় লাগবে না। শুধুমাত্র কোরআন হাদিস আমি সামনে রাখলাম, এটা বুঝে আমি সঠিক পথে চলার চেষ্টা করব, ভুল পথে পরিচালিত হতে সময় লাগবে না। শুধুমাত্র এই দুইটা সামনে রেখেই জ্ঞান বুদ্ধির সামনে রাখবো, কোরআন হাদিস সামনে রাখবো, দুটা রেখে কারো শরণাপন্ন হবো না, নিজে নিজে বুঝে তারপর সঠিক পথে চলার চেষ্টা করব, তাহলে ভুল পথে যেতে সময় লাগবে না। তাহলে আমাকে কি করতে হবে? নিজের বুঝ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কোরআন হাদিস সামনে রাখতে হবে, তারপর আল্লাহ নবীর সিলসিলা অনুযায়ী। নবী তো নাই, তো নবী যাদের কাছ থেকে আমাকে জ্ঞান আহরণ করার কথা বলছেন, অর্থাৎ আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আমি চলে যাচ্ছি কিন্তু দ্বীনের মিশন বন্ধ করে যাচ্ছি না, এটা চলতে থাকবে। জিজ্ঞেস করা হয় ওগো নবী তাহলে কে চালাবে, বলে আমার পরবর্তী আমার উম্মতরা হবে আমার ওয়ারিস, তারা তোমাদের নিকট আমার এই আমার কাছে দেওয়া আল্লাহ তাআলার কোরআন আমার বলা হাদিস গুলি তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিবে, যাতে করে তোমরা দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে বললেন জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আ'যুনুন লা ইউবসিরুন বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মানুষকে জ্ঞান বুদ্ধি দান করলাম, বিবেক বুদ্ধি দিছি ভালো মন্দ বুঝার জন্য, তাদেরকে আমি আল্লাহ জ্ঞান বুদ্ধি দান করেছি, কোনটা তাদের জন্য ভালো কোনটা তাদের জন্য মন্দ এটা বুঝার জন্য আমি আল্লাহ তাদেরকে জ্ঞান বুদ্ধি দান করেছি, ভালো মন্দ বিশ্লেষণ করার জন্য আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, এই কলব তাদের কাছে থাকার পরেও তারা ভালো মন্দ পার্থক্য করার কোনো চেষ্টা করে না, চিন্তা করে না। আমি আল্লাহ তাদেরকে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আ'যুনুন লা ইউবসিরুন বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, চোখ দিয়ে দেখবে কোনটা ভালো কোনটা মন্দ বিশ্লেষণ করবে, কে ভালো পথে আছে কে মন্দ পথে আছে দেখে শুনে তার কাছে যাবে, কোরআন হাদিস দেখে দেখে ভালো করে শিখবে বুঝবে। আল্লাহ তাআলা এই জন্য আমাকে চক্ষু দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আ'যুনুন লা ইউবসিরুন বিহা ওয়া লাহুম আযান আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ ওটা বিশ্লেষণ করে শোনার জন্য, যেখান থেকে খুশি যা মনে চায় যা ইচ্ছা হয় সবকিছু শুনবে, এটা আমি আল্লাহ তাদের জন্য বৈধ করিনি। ওর মুসলমান যারা এমন ভাবে তাদের জীবনটা পার্থক্য করবে না চলার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন যারা জানোয়ারের মতো চলবে,
জানোয়ারের যেমন কোথায় যাবে, কোথায় খাবে, কারটা খাবে, কোনটা খাবে, কখন খাবে, এই ব্যাপারে তার কোনো চিন্তা ফিকির করার প্রয়োজন নাই। দুনিয়ার কিছু মানুষ যখন এমন ভাবে জীবন যাপন করে কোথায় যাবে, কারটা খাবে, কোনটা খাবে, কখন খাবে, কিভাবে খাবে, এই ব্যাপারে চিন্তা ফিকির করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ হলো জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট, কারণ জানোয়ারকে তো আমি আল্লাহ জ্ঞান বুদ্ধি দেই নাই, তাকে তো জ্ঞান বুদ্ধি দিয়েছি, তাহলে জানোয়ারের মতো সে চলবে কেন? জ্ঞান বুদ্ধি থাকার পরেও যেহেতু জানোয়ারের মতো তার জীবনটা সে পরিচালিত করবে, এই জন্য সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি আল্লাহ জানোয়ারকে জ্ঞান বুদ্ধি দেই নাই, এই কারণে যেখানে খুশি সেখানে গিয়ে তার যৌবনের চাহিদা সে পূরণ করতে পারে, যার তার সাথে সে মিলিত হয়ে তার যৌবনের চাহিদা পূরণ করতে পারে। দুনিয়াতে কিছু মানুষ এমন আছে তার যৌবনের চাহিদা কোথায় গিয়ে পূরণ করবে, এই জন্য কোনো চিন্তা ফিকির করে না, যেখানে খুশি সেখানে গিয়ে তার যৌবনের চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কোথায় গিয়ে খাবে, কি খাবে, এই ব্যাপারে তার চিন্তা ফিকির কোনো করে না, যেখান থেকে মন চায় সেখান থেকে খায়, যা মনে চাই তাই খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এরা জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট, এরা জানোয়ারের মতো, তারপর বলতেছেন জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে এই এলাকাতে নাই, এই এলাকাতে নাই? কথা বলেন ঠিক কিনা? আছে কি? দুনিয়া বললাম যৌবনের চাহিদা পূরণ করার জন্য মানুষ যায়, আর আমাদের সরকার প্রধান যা যৌবনের চাহিদা কোথায় গিয়ে পূরণ করবে বলে এটার জন্য বৈধ কিছু ব্যবস্থা করে দেওয়া হোক, বৈধ প্রতিদানয় ওখানে গিয়ে কোন মেয়ে যদি তার দেহ ব্যবসা করে আর ওখানে যদি কোন পুরুষ গিয়ে তার যৌবনের চাহিদা পূরণ করে বলে এটা বৈধ, বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের দেশে এমন ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে যা তা খুশি যা মনে চায় তাই খাবে, যখন মনে চায় তখন খাইবে, এটার জন্য কিছু বৈধতা দেওয়া হচ্ছে, এটার জন্য কিছু বৈধতা দেওয়া হচ্ছে, সেটা হলো মুসলমানের জন্য মদ খাওয়া কি জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? আমাদের দেশের সরকার প্রধানটা এখন মদ খাবে এটা বৈধ করে দিচ্ছে। আচ্ছা বলেন তো মদ খাইলে যারা মদ খায়, যারা মদ খায় বা পান করে যা বলে আরো কিছু নিকৃষ্ট করে বলা দরকার এদেরকে, যারা এটা পান করে বা খায় যা করে করুক, এটা যারা নেয় গ্রহণ করে তারা তাদের দ্বারা কি সমাজের ভালো কাজগুলি হয়, ঠিক না? জোরে বলেন তাদের দ্বারা সমাজের ভালো কাজগুলি হয় না সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি হয়? যে ব্যক্তি মদ পান করে সে কার সাথে জিনায় লিপ্ত হবে, এই হিতাহিত জ্ঞান কি তার থাকে না নষ্ট হয়ে যায়? সে কার মাথায় আঘাত করবে এই ব্যাপারে কি তার হিতাহিত জ্ঞান থাকে না নষ্ট হয়ে যায়? সে কার উপর জুলুম করবে এই ব্যাপারে তার হিতাহিত জ্ঞান থাকে না নষ্ট হয়ে যায়? তাহলে এমন একটা জিনিস গ্রহণ করার জন্য আমাদের সরকার প্রধানরা বৈধতা দেয়, এটা কেমন মানুষ দিতে পারে? তাহলে যেই ব্যক্তি এটা সমর্থন করলো যে এটা বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করলো, নিঃসন্দেহে বলা যায় এরা সবাই এটা গ্রহণ করে, ঠিক কিনা? আমাদের দেশের সরকার প্রধানরা এটা কেমন করে প্রস্তাব করলো? যারা প্রস্তাব করেছে যে আমাদের দেশে যদি মদ কেউ গ্রহণ করতে চায় পান করতে চায় তাহলে তার বয়স 21 বছর হবে, আর যে এলাকায় 100 মদ পান করানো বলে থাকে গ্রহণ করানো বলে থাকে তাহলে ওই এলাকায় একটা মদের দোকান দেওয়া যাবে। আপনারা খুশি হন নাই? খুশি হয়েছেন? বলেন নাউজুবিল্লাহ। তার মানে এবার আসুন সমাজের বিস্তৃত করে কেমন করে তারা লাগাইতে চায়, এই মদের লাইসেন্স দিবে 100 লোক যদি মদ পান করলে বলা থাকে এক এলাকায়। এবার আসুন মদ পান করলে বলা মদ যারা গ্রহণ করে এমন লোকের সব কি নিচু স্তরের লোক না উঁচু স্তরের লোক আছে আমাদের সমাজে? জোরে বলেন। তাহলে যেগুলো উঁচু স্তরের লোক যারা ওই সরকারের কাছের লোকের সাথে দালালি বাটপারে সিতারি করার মতো সম্পর্ক রাখে তারা চেষ্টা করবে যে একটা লাইসেন্স এনে তারপর অমুক একজনকে দেই যে আমার সাথে খুব ভালো সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? তার মানে তার চিন্তা থাকবে যে এলাকায়
100 জন মদখোর বানাতে হবে। 100 জন মদখোর যদি বানাই তাহলে এই এলাকায় আমি একটা মদের দোকান দিতে পারবো। সেই চেষ্টা করে কৌশলে এই এলাকায় 100 জনকে মদের দোকান দেবে, ঠিক কিনা? মদের দোকান দেওয়ার মদের লাইসেন্স দিবে, মদের লাইসেন্স দেওয়ার পর এবার সেই এলাকায় একটা মদের দোকান খুলে বসবে। মদের দোকান খোলার পর এই এলাকায় শুধুমাত্র এই 100 জনই যাবে ওই দোকানে না অন্য যুবকরাও যাবে? জোরে বলেন। তার মানে গোটা যুব সমস্যাকে ধ্বংস করার জন্য কি সুন্দর একটা ব্যবস্থা! বলে সবাই মদ পান করতে পারবে না। কারা পারবে? বলে 21 বছর বয়স যাদের হয়েছে। বলে কিভাবে পারবে? বলে আমরা একটা বৈধতার লাইসেন্স দিব। ও মিয়া, তুমি বৈধ অবৈধ দেওয়ার ক্ষমতার অধিকার কে দিয়েছে তোমাকে? বৈধ অবৈধ করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? বৈধ অবৈধ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যেটাকে আমাদের বৈধ বলে দিয়েছেন সেটা বৈধ হিসেবে মানবো, আল্লাহ যেটাকে অবৈধ বলে দিয়েছেন সেটা অবৈধ করে মানবো, অবৈধ মানবো। তোমরা যদি বৈধ করার চেষ্টা করো, তোমাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যত ধরনের আন্দোলন সংগ্রাম করার দরকার সকল ধরনের আন্দোলন সংগ্রাম আমরা করেই চলি। আমাদের এই সমস্ত দিনে মাহফিলের আয়োজন যখন করা হয়, সরকার প্রধানের যারা আছে দায়িত্বশীল, দেশের দায়িত্বশীল যারা আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল প্রশাসনের লোকেরা, তারা আমাদেরকে তালিম দেয়। হুজুর ওখানে যাবেন, মাহফিল তো করবেন, তো মাহফিলে দেখবেন এমন কোনো বক্তাগুলো না আসে যারা আমাদের বিরুদ্ধে বলে, যারা আমাদের বিরুদ্ধে বলে। এখন এই কথা যদি বলি তাহলে বলবো হুজুর এটা তো সরকারের সিদ্ধান্ত, আপনি এটার বিরুদ্ধে কেন বলেন? আর্মি সরকার তো মানবো কখনই যখন সরকার কোরআন বিরোধী কোন আইন না পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বিরোধী আইন পাশ করবে আর সেটা আমাকে মেনে নিতে হবে। আমি তো মুসলমানের ঘরে সন্তান, আমি তো নবীজির উম্মত, আমি তো আল্লাহকে মানি, নবীজিকে মানি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, দুনিয়া এবং পরকালে, পরকালে গেলে আমাকে হিসাব নিকাশ দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। আর তোমরা বৈধ বলে দিলেই আমাকে বৈধ মানতে হবে, এই নীতি তোমরা কোথায় পাইলে? এই নীতি কোথায় পাইলে? মদখোর বানাইবা আর মদ পান করে করে রাস্তাঘাটে ঘুরবে, এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে মা বোনদের ইজ্জত নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তালিম দেয় হুজুর ইফতিজিং এর বিরুদ্ধে কথা বলবেন। যে বেচারা মদ পান করলো সে ইফতিজিং করতেছে না কোনো মা বোনকে ইজ্জত হানি করার জন্য তার গায়ে হাত দিতেছে, এই হিতাহিত জ্ঞান কি তার আছে না নেই? থাকবে কেন? মদ ওই দোকানতে পান করলো, রাস্তায় বের হলো, রাস্তায় আমার মা আছে, আমার বোন আছে, আমার মেয়ে আছে, তার গায়ে হাত দিল, ইজ্জত হানি ঘটালো। এখন আমি যদি মামলা করতে যাই তারা বলবে তার তো হিতাহিত জ্ঞান ছিল না। কারণ কি? বলে সে তো মদ পান করেছিল, মদ পান করেছিল, মদ পান কেন করলো এটার বিচার কি? বলে বিচার হবে না। কারণ কি? বলে লাইসেন্স আছে। তোমার এমন লাইসেন্স কি? তুমি লাইসেন্স দিয়েছো মিয়া, কে তোমার মদ পান করার লাইসেন্স দেনওয়ালা? এটা বললে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি, এটা বললে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি। কোন মুসলমান আছে, কোন মানুষ আছে হিদায়াত জ্ঞান আছে, হিদায়াত জ্ঞান আছে, পাগল না, পাগল ছাড়া ভালো কোন মানুষটা আছে? যেই ধর্মেরই হোক, যেই ধর্মেরই হোক, মদ পান করাটা ভালো, মদ পান করা ভালো এটা স্বীকৃতি দেয়। কোন ধর্মে আছে? মুসলমান ধর্মের কথা বাদ দেন, অন্য ধর্মের কথা বলেন, কোন ধর্মে আছে? যাদের দেশে বৈধতা দেওয়া আছে তারাও বলে পান করা কিনা ভালো না? এটা পান করলে সব ধরনের খারাপ কাজে অংশগ্রহণ করা যায় বিনা দ্বিধায়, বিনা দ্বিধায়, কারণ বিবেক তো নেই, করা যায়। এই জন্য তাদের দেশে এটা খারাপ বলে। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ধর্মের মত পান করা বৈধতা আছে, তারা করতে পারে, তারপরে তারা বলে এটা খারাপ। কারণ সব খারাপ কাজ করা এটা গ্রহণ করার পর করলে তার হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের দেশে সেটা করার জন্য সহজ পদ্ধতি করে দিচ্ছে তারা, যে মদের দোকান দিতে পারবে। এক এলাকায় যদি 100 মদখোর থাকে তাহলে ওই এলাকায় মদের দোকান দেওয়া যাবে। এখন মদের দোকান দিয়ে পুরো সমাজটাকে মদখোর বানাও, জিনার সইলা পুরো সমাজে কথা হয়ে যাবে। এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে উলাইকা কাল আনাম, এরা জানোয়ারের মতো। বলেন না এটুকু বললে হবে না, আরো কিছু বলো। বলে কি? উলাইকা কাল আনাম বাল হুম আযাল, বলে তার চাইতে আরো বেশি নিকৃষ্ট, তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। এবার বলুন জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন বললেন? জানোয়ারের মতো এটা বললেও তো হতো, ঠিক কিনা? জানোয়ারের মতো এটুকু বললেই তো হতো, পরেরটুকু কেন বললেন? জানোয়ারকে আল্লাহ তাআলা পরকালে জাহান্নাম দিবেন এমন কোন ওয়াজ আপনারা কখনো শুনছেন?
কোন উলামায়ে কেরাম বর্ণনা করেছে, সংক্ষেপে বলতেছে, একটা কথা বলতেছে, জানোয়ারকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন এমন কোন কথা শুনছেন কখনো? তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ দিবেন, জানোয়ারকে আল্লাহ তাআলা জাহান্নাম দিলেন না, আগুনে পুড়াইলেন না, পোড়ানোর ব্যবস্থা করলেন না, আগুনের শীতল দিয়ে বেঁধে থেকে শেষ দিয়ে জাহান্নামে নিয়ে গেলেন না, মানুষ হওয়ার পর যখন তাকে জাহান্নামে ফেরানোর জন্য আগুনের শীতল দিয়ে বেঁধে টেনে হিজড়ে জাহান্নামে নেওয়া হলো, জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হলো, তাহলে ওই জানোয়ারের চাইতো মানুষটা আরো বেশি নিকৃষ্ট হলো, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা এটা করো না, আমি যেটা বলছি সেটা গ্রহণ করো, তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, বিবেক বুদ্ধি অনুযায়ী চিন্তা করার জন্য আমি আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, আমাকে চিনার জন্য, বলে এটুকু দিয়ে পারবে না, আমি আল্লাহ তোমাকে কিতাব দিয়েছি, বলে কিতাব থাকলে তুমি পারবে না, আমি নবী দিয়েছি, বলে নবী তো চলে গেছে, বলে নবীদের সাহাবীরা আছে, নবীদের সাহাবীরা চলে গেছে, তাবেঈরা আছে, তাবেঈরা চলে গেছে, তাবেঈরা আছে, বলে তাবেঈরা চলে গেছে, আইমে মুজতাহিদিন আছে, আইমে মুজতাহিদিন চলে গেছে, বলে উলামায়ে কেরাম আছে কতদিন পর্যন্ত? বলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামের হাতে এই দ্বীনের বুঝ বুঝার জন্য মানুষকে যাওয়ার জন্য তালিম দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইখাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইখাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তাহলে আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ কিছু না, এটা আমাদের জন্য সহজ না কঠিন? আমরা সামনে রাখবো কি কোরআন রাখবো, হাদিস রাখবো, শুধু কোরআন হাদিস সামনে থাকলেই কি বুঝতে পারবো? তাহলে যাবো কার কাছে? উলামায়ে কেরামের কাছে। কার কাছে যাবো? উলামায়ে কেরামের কাছে গিয়ে তারপর আমরা কোন হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এত আয়োজন করে, এত আয়োজনের মধ্যে রেখে তোমাকে জ্ঞান বুদ্ধির মাধ্যমে আমি আল্লাহকে চেনার জন্য যেই ব্যবস্থা করে দিলাম, তারপরও তুমি বান্দা আমাকে চিনো না, কেন চিনো না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আমি তোমাকে এত আয়োজন করে দিলাম, তারপর কেন তুমি আমার হুকুম গুলি লঙ্ঘন করে চলো? কে তোমাকে বাধা দিল আমার হুকুম পালন করার ক্ষেত্রে? কে তোমাকে দুকাই ফেলল আমার হুকুম পালন করার ক্ষেত্রে? আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা কেমন করে তোমরা আমার হুকুমগুলি লঙ্ঘন করে চলো, কেমন করে আমার হুকুমগুলিকে বিধানগুলি প্রদর্শন করো, কেমন করে আমার হুকুমগুলি লঙ্ঘন করার ক্ষেত্রে তোমরা পরস্পরের প্রতিযোগিতায় লিপ্ত হও? ওরে বান্দা তুমি তো দুনিয়ার বুকে ছিলে না, দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যেমন তোমাকে দুনিয়ার বুকে অস্তিত্ব দান করেছি, আমি আল্লাহ তোমাকে আবার দুনিয়া থেকে উঠায় নিব, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে অস্তিত্ব দান করেছি, কেমন করে কোথা থেকে অস্তিত্ব দিয়েছি একটু তুমি চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ বিদ্যুতে দুর্গন্ধময় এক ফোঁটা নাবার পানি থেকে তোমাকে দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছি। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কেমন বিদ্যুতে দুর্গন্ধময় নাবাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, দুনিয়ার মানুষগুলিকে সৃষ্টি করেছে। মানুষের শরীর থেকে আরো অনেক অনেক নাবাক বের হয়, শরীর থেকে রক্ত বের হয়, রক্ত নাপাক দুর্গন্ধময়, এই রক্ত বের হলে মসজিদে প্রবেশ করতে কোনো সমস্যা নাই, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নাই, উজু করে কোরআন স্পষ্ট করতেও কোনো সমস্যা নাই, শরীর থেকে যদি পুঁজ বের হয় এই পুঁজ বের হওয়ার পর মসজিদে প্রবেশ করতে কোনো সমস্যা নাই, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নাই, উজু করে কোরআন স্পষ্ট করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এমন একটা বিদ্যুতের দুর্গন্ধময় পানি থেকে, যেই পানিটা কোনো মানুষের শরীর থেকে বের হওয়ার পর মসজিদে প্রবেশ করার কোনো অনুমতি শরীয়ত দেয় নাই, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করার অনুমতি শরীয়ত দেয় নাই, শুধুমাত্র উযু করে পবিত্রতা অর্জন করবে এমন সুযোগ শরীয়ত দেয় নাই, শরীয়তের বিধিবিধান অনুযায়ী পবিত্রতা অর্জন করে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে তারপরে আপনাকে কোনো আবাদতে লিপ্ত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে বোঝানোর জন্য বলতেছেন, বান্দা দুনিয়ার বুকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তারপরও কেমন করে তুমি আমার হুকুম করে লঙ্ঘন করে চলো, একটু চিন্তা করে দেখো কতটা বিদ্যুতে দুর্গন্ধময় নাপাক পানি তুমি ছিলে। ওই বিদ্যুতে দুর্গন্ধময় পানি থেকে আমি আল্লাহ যেমন তোমাকে দুনিয়ার বুকে অস্তিত্ব দিয়েছি, ওরে বান্দা দুনিয়ার বুকে তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার এটা মনে করার কোনো সুযোগ নাই, আর কোনোদিন দুনিয়ার থেকে তোমার কোথাও যেতে হবে না, দুনিয়ার বুকে তুমি অনন্ত অনাদিকাল থাকবে। ও মুসলমান ভাইরা জোরে সুরে বলুন, দুনিয়ার বুকে কোন মানুষ অনন্ত অনাদিকাল থাকবে বা থাকার কোনো সুযোগ আছে? এমন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুন বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, কথা বলেন ঠিক কিনা? ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, কাইফা তাকফুরুন বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, থুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিব, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দিবে বিশ্বাস হয়? মৃত্যু দিবে বিশ্বাস হয়? সবাই মরতে হবে, সবাই মরতে হবে, তারপর এমন একটা কথা, এটা মৃত্যু বরণ করতে হবে, এটা এমন একটা কথা, এমন একটা সত্য বাণী, এমন একটা সত্য বিষয়, দুনিয়াতে যত রঙের ডঙ্গে, যত বর্ণে, যত ধর্মের মানুষ আছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলিম, যত মানুষ আছে আস্তিক নাস্তিক সহ, দুনিয়াতে একটা মানুষ এমন পাবেন না যে মানুষটা বলবে যে মৃত্যুবরণ করতে হবে না, কথা বলা ঠিক কিনা? কোন হিন্দুদের আছে নাকি এমন বিশ্বাস যে তারা মরবে না? ইহুদিদের এমন ধর্ম আছে নাকি তারা মরবে না? নাসারাদের এমন বিশ্বাস আছে নাকি তারা মরবে না? যত মানুষ আছে দুনিয়ার মধ্যে সকলে একবারকে স্বীকার করে নিয়েছে মরবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপর বান্দাকে উদ্দেশ্য করে বলতেছেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি মৃত্যু থেকে পালানোর জন্য কোথায় যাবে? যেখানে যাবে ওখানেই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, যেখানে যাবে ওখানেই মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, বলে বাঁচবো কতক্ষণ? কোনো গ্যারান্টি নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাখিরুন, এক মিনিট বাঁচার কোনো ক্ষমতা আমার নাই, আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কখন আমার মৃত্যু হবে, কখন আমার নিকট আজরাইল আসবে, যখন আসবে তারপরে একটা সেকেন্ড আমাকে বাঁচার কোনো সুযোগ দিবে না, একটা সেকেন্ড বাঁচার কোনো সুযোগ আমাকে দিবে না। বলেন জানার কোনো সুযোগ কোনো ভাবে আছে কিনা? বলে না, ইন্নাল্লাহ আলিমু উলুমুস সাআ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পাঁচটা জিনিসের জ্ঞান আমি রেখে দিয়েছি, দুনিয়ার কাউকে বলি নাই, উনি নবী রাসূল কাউকে বলি নাই, আমি আল্লাহ একমাত্র এই জ্ঞান জানি, আর কেউ জানে না। তার মধ্যে একটা হলো মানুষ কখন মরবে, কোথায় গিয়ে মরবে, কিভাবে মরবে, এটা একমাত্র কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। সুতরাং ভাই, আমাদেরকে যখন মৃত্যুবরণ করতেই হবে, তাহলে আমাদের জীবনটা কেমন ভাবে পরিচালিত করব, জানোয়ারের মতো না আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী? জোরে বলেন কেমন করে? আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী চলব, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী চলব, তাহলেই তো আল্লাহ তাআলা যে নিকৃষ্ট বাণী বলেছেন, নিকৃষ্ট উল্লেখ করেছেন যাদের ব্যাপারে, তাদের কাতার থেকে আমরা মুক্তি পাবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম, ওরে বান্দা দুনিয়ার বুকে তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, যেখানে খুশি সেখানে তুমি যাইতে পারতেছ, যার সাথে খুশি তার সাথে তুমি যাইতে পারতেছ, যেইভাবে খুশি সেইভাবে তুমি যাইতে পারতেছ, যেখান থেকে খুশি সেখান থেকে খাইতে পারতেছ, যারটা খুশি তারটাই তুমি খাইতে পারতেছ, যা মনে চায় তাই তুমি খাইতে পারতেছ, যেখানে খুশি সেখানে গিয়ে তোমার জীবনটা তুমি ভোগ করতে পারতেছ। বান্দা ফাহইয়াকুম, আমি যখন তোমাকে পরকালে আবার জীবিত করবো, কবর থেকে উঠাকো, বান্দা তুমি কি মনে করো পরকালে আমি আল্লাহ আবার তোমাকে এমন ভাবে ছেড়ে দিব, তোমার যেমন ইচ্ছা তেমন ভাবে তুমি চলবে, যেখানে খুশি যেখানে তুমি যাবে, যার সাথে খুশি তার সাথে তোমার জীবনটা তুমি পরিচালিত করবে, যেখান থেকে খুশি সেখান থেকে খাইবে, যেমন ভাবে খুশি তেমন ভাবে চলার কোন সুযোগ পরকালে পাবে না। আল্লাহ তাআলা বলেন ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, হাশর ময়দানে যখন উঠাবো দুনিয়ার মতো আমি তোমাদেরকে ছেড়ে দিব না, তখন আমার সামনে এসে হাজির হতে হবে। ওরে মুসলমান, আল্লাহ তাআলা হাশর ময়দানে মালিকের সামনে দাঁড় করাইয়া
দুনিয়ার বুকে আমি আপনি কি করেছি তার প্রত্যেকটা আমলনামা আমার আপনার হাতে তুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার হাতে আমলনামা তুলে দিবে, আমার আপনার হাতে আমলনামা কি করবে তুলে দিবে। ওই আমলনামা যখন দেওয়া হবে, মানুষ যারা নেককার তাদের ডান হাতে দেওয়া হবে, সংক্ষেপে বলি যারা নেককার তাদের ডান হাতে দেওয়া হবে, যারা বদকার তাদেরকে বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যে দেওয়া হবে সোজা সুজে দেওয়া হবে না, বাম হাতে দেওয়া হবে সোজা সুজে দেওয়া হবে না, এমন করে ভিতর দিকে নিজের বুকের ভিতর দিয়ে হাত ঢুকাবে, পিছন দিকে দিবে, এখন পিছন দিকে কিতাব ধরে আবার টেনে ছিঁড়ে সামনের দিকে বের করে আনবে। বুঝতে পারছেন তো? বাম হাতে দিবে এমনি করে হাতে নেবে, এই সুযোগ দিবে না। ওই দিন যখন তার আমলনামা সামনে দিবে, আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, কাফা বিনাফসিকাল ইয়াউম, যে আজকে পড়ো তোমার কিতাব, এটা তোমার কিতাব। বলে কিসের কিতাব? দুনিয়াতে যা করেছো সব কিছু কিতাব। বলে লেখলে কে? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি তো তোমার জন্য দুজন ফেরেশতা পাঠিয়েছিলাম, এটা তো দুনিয়াতে ঘোষণা করে দিয়েছিলাম, কোরআন তো পাঠিয়েছিলাম, এটা তো জানো, তো কোরআনের মধ্যে তো আয়াত ছিল, তো ওখান থেকে তো তোমাকে উলামায়ে কেরাম বর্ণনা করে তেলাওয়াত করে শুনাইছেন, নবীজিরা তোমাদেরকে শুনিয়েছেন, তো ওখান থেকে কি শিখো নাই, ওখান থেকে জানো নাই? আমি আল্লাহ দুজন ফেরেশতাদের পাঠাইছিলাম ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করতে সব কিছু তারা জানতো। এখানে লিখে লিখে রাখছে ইকরা কিতাব, আজকে ওই কিতাব তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকাল হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য অন্য কেউ লাগবে না, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, তুমি তোমার হিসাব দেওয়ার জন্য কি যথেষ্ট। হাসরের ময়দানে যখন দাঁড়াবে তখন আমার হিসাব আমি তেলাওয়াত করব, আমার হিসাব আমি পড়বো, আমার হিসাব আমি দিব, আমি কি কি করেছি, কোনটা বৈধ কাজ করেছি, কোনটা অবৈধ করেছি, কোনটা হালাল করেছি, কোনটা হারাম করেছি, কোনটা আমি অন্যের উপর স্নেহ করেছি, দয়া করেছি, মায়া করেছি, ভালোবেসেছি, কোনটা অন্যের উপর জুলুম করেছি, সকল কিছু ওখানে থাকবে। আর মানুষ তখন বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা এমন একটা কিতাব, আমি দুনিয়াতে যা করছি কিচ্ছু বাদ পড়ে নাই, যা করেছে সব আছে। বলে ছোট ছোট একটা কাজ করেছে ওইটা এখানে উল্লেখ আছে, বড় বড় যেগুলি করেছে ওইটাও ওখানে উল্লেখ আছে। এমন কিতাব আল্লাহ তাআলা দিবেন না? দিবেন না? যে আয়াতটা তেলাওয়াত করেছে এটা কি নিজের মন গড়া মতন আল্লাহ তাআলা বলেছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা তোমার জীবনটা তুমি এমন ভাবে চালাও যেমন খুশি তেমন চালাও না, মৃত্যুর পর আমি হিসাব নিকাশ দিব, আর তোমার হিসাব নিকাশ দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট হবে, আর কেউ লাগবে না। তোমার হিসাব নিকাশের জন্য একটা কিতাব লেখা হচ্ছে, ওটার জন্য দুটো ফেরেশতা পাঠিয়েছি, ফেরেশতারা তোমার সঙ্গে আছে, তোমরা যা করো সব তারা জানে, সুতরাং সতর্ক হও। আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই ভাই? সতর্ক হওয়া দরকার আছে না নাই? তাহলে এই জানোয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়া তৌফিক দান করুন বলে আমিন। এই জানোয়ারের মতো এটা থেকে বাঁচার জন্য পথ কি? আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাআল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা দুনিয়ার বুকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, আমি মাঝখানে অনেক আলোচনা ছেড়ে দিয়েছি, যারা দুনিয়ার বুকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, যারা দুনিয়ার বুকে ঈমান আনবে তাদেরকে ইয়ারফাআল্লাহুল লাযীনা আমানু মিনকুম। আমি এখানে দুইটা বলছি কেন? আমি পরেরটা আগে বলছি, আগেরটা পরে বলছি, কেন বলছি? এটাই জন্য ভালো যদি হতে হয় তাহলে ভালো কিছু শিখতে হয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, ভুল বললাম নাকি? ভালো যদি হতে হয় তাহলে ভালো কিছু শিখতে হয়, তাহলে আমরা কোরআন শিখবো না, উলামায়ে কেরামের কাছে যাব না, ভালো হবে কেমন করে? ভালো হওয়ার সবক তো ওখানে দেওয়া হয়, ঠিক কিনা? ঠিক কিনা? এই মাদ্রাসাগুলিতে সবসময় খারাপ কাজে শিক্ষা দেওয়া হয় না, হ্যাঁ না? ভালো কাজে শিক্ষা দেওয়া হয়, ভালো কাজে শিক্ষা দেওয়া হয়, ভালো কাজে শিক্ষা দেওয়া হয়, এরপরও এদেরকে গালি দেয়। কিছু মানুষ আমার আসে না নাই, আসে না নাই, এদেরকে দেখলেই কি করে গালি দেয়। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাআল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান অর্জন করে, ঈমান আনে, বিশ্বাস করে, কোন রকম একটা মানুষ যদি এই সমস্ত মাদ্রাসায় ঢুকে, আল্লাহ তাআলা এই সমস্ত মাদ্রাসা থেকে যখন তাকে বের করে, তখন পাক্কা মুমিন মুসলমান হিসেবে মাদ্রাসা থেকে বের করে। সুবহানাল্লাহ বলেন না? একটা ছাত্র এই মাদ্রাসা থেকে যদি দুই বছর তিন বছর পড়াশোনা করে, দুই বছর তিন বছর পড়াশোনা করে, বাকি জিন্দিগি দিয়ে স্কুল কলেজ ভার্সিটি যেখানে খুশি সেখানে গিয়ে পড়াশোনা করুক, কখনো সে নাস্তিক মুরতাদ বেঈমান হবে না, কখনো সে নাস্তিক মুরতাদ বেঈমান হবে না, কারণ ঈমানের টিকা তার ভিতরে ঢুকে গেছে। ঈমানের টিকা তার ভিতরে কি ঢুকে গেছে, কখনো নাস্তিক মুরতাদ বেঈমান হবে না।
দুনিয়াতে একজন ভালো মানুষ হিসাবে চলুন, পরকালে আল্লাহ তাআলা তাকে উছলা করে আমার জন্য নাজাতের ফয়সালা করে দেন। কার কার ইচ্ছা আছে তার হাত তুলে দেন। আল্লাহ তুমি হাত গুলিকে কবুল করে নাও। আল্লাহ তুমি এসমত বান্দার মানের ইচ্ছা তুমি পূরণ করে দাও। তাদের সন্তানগুলিকে তুমি হক্কানি আলেম হক্কানি হক তৌফিক দান করে দাও। আমিন। হাত দাও। দূরে যাওয়ার প্রয়োজন না। যারা এলাকায় আছেন, এলাকার মধ্যে সবচেয়ে ভালো পড়াশোনা হয় জামে আন্দাজিয়া কাসেমুল মাদ্রাসা, এখানে দিতে পারেন। আরো মাদ্রাসা আছে প্রত্যেক এলাকায়, মাদ্রাসা কাছে একদম ঘরের কাছে, বাসার কাছে কাছে, আপনি যেখানে থাকেন তার কাছাকাছি মাদ্রাসা আছে, আছে না ভাই? তারপরও আমাদের সন্তানগুলি আজকে যেদিক খুশি সেদিক ঘুরে, যেখানে খুশি সেখানে যায়, যেমনি খুশি সেমনি চলে। এইভাবে চলার কারণে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তান আপনার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তান আপনার চোখের সামনে জাহান্নামের পথিক হচ্ছে। আপনার সন্তান আপনাকে জাহান্নামের পথিক জাহান্নামে বানানোর জন্য, জাহান্নামে বানানোর জন্য চেষ্টা করে দিচ্ছে। এরপরও আমি আপনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি না, তাকে বাঁচানোর জন্য কোনো ধরনের চেষ্টা করতেছি না। আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও। ও ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তুমি বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও। আপনি যে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন না, মাদ্রাসার কথা বাদ দেন, কোনো হুজুরের কাছে পড়ালেন না, কোরআন পড়ালেন না, নামাজের কোনো শিক্ষা তাকে দিলেন না, ভালো মন্দ বিশ্লেষণ করার কোনো শিক্ষা তাকে দিলেন না, এই সন্তান কি ভালো কাজ করবে এমন আশা করা যায়? জোরে বলেন, আশা করা যায়? তার দ্বারা ভালো কাজ হবে এমন আশা করা যায় না। কদিন পরে কি বলবেন যে আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে, হুজুর একটু দোয়া করে দেন। হুজুর দোয়া করবে এখন কেন, যখন ভালো করার সুযোগ ছিল, যখন ভালো করার সুযোগ ছিল তখন চেষ্টাটা কি করেছেন ভাই? আমরা চেষ্টা কি করি? তখন তো চেষ্টা করি না, তখন স্বাধীনতা দিই। ছেলে মানুষ চলুক, আছে কিনা আমার মানুষ, ছেলে মানুষ চলুক, আর বয়সের কথা হয়েছে, কদিন পরে ভালো হবে, খারাপ হতে 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 শেষ পর্যায়ে চলে যায়, তারপরে সেটাকে ভালো থাকে। হ্যাঁ, আমাদের দেশে আমরা অনেকেই গাড়ি চালাই, চালাই কি গাড়ির যদি একটা নাট বা একটা যন্ত্রাংশ গাড়ির থেকে লুজ থাকে, টাইট না থাকে, এটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কেউ যদি বলে দুদিন পরে ঠিক করবো, দুদিন পরে ঠিক করবো, দুদিন পরে করতে করতে এটা পুরোটা বরবাদ হয়ে যায়। আপনার সন্তান যখন নষ্ট হয়েছিল তখন তো আপনি তাকে ভালো কথা আনার জন্য চেষ্টা করেন নাই, নষ্ট যখন পরিপূর্ণ হয়ে গেছে এখন গেছেন হুজুরের কাছে দোয়া দিয়া তাকে ভালো করার জন্য। এটা কি পানি পড়া? যে পানি পড়লাম আর খাইলাম, হ্যাঁ, কেমন চিন্তা মানুষ, কেমন চিন্তা! এই চিন্তা ফিকির বাদ দেন, সন্তানকে ভালো করার চেষ্টা করেন। আপনি ভালো করার চেষ্টা করবেন না, একটু উদাসীনতা করবেন, দেখবেন আপনার সন্তানকে আরো বেশি বিপদগামী করার জন্য ওই আমাদের ওই ব্যবস্থারা বড় মেয়েরা সব ব্যবস্থা করে দিচ্ছে, সব ব্যবস্থা করে দিচ্ছে। তাদের ব্যবস্থা পাইয়া তখন আপনাকে জবাই করবে, আপনাকে জবাই করবে, আপনার সন্তান আপনাকে আমাকে জবাই করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এমন পদক থেকে। আমাদের সমাজে এমন আছে না নাই, আছে না নাই, নিজের ঘরের সন্তান, নিজের সন্তান যাকে খাওয়ালো পড়ালো, যাকে উদ্দেশ্য করে দুনিয়াতে এত পরিশ্রম করে অর্থ সম্পদ কামাই করলো, ওই সন্তান তার মা বাবাকে জবাই করছে, এমন ঘটনা আমাদের দেশে ঘটছে না? ঘটে নেই, ঘটছে তো? তারপর আমাদের শিক্ষা হয় না, তারপর কি আমাদের শিক্ষা হয় না? আল্লাহ তাআলা এটাই বলছেন, লাহুম কুলুবুল্লাহ কাহুনা বিহা, লাহুম কুলুবুল্লাহ কাহুনা বিহা। ভালো মন্দ বিশ্লেষণ করার জন্য তো জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, তারপর কেন বোঝে নাই? এমন ঘটনা যে ঘটছে এটা কি চোখ দিয়ে দেখো নাই? চোখ দিয়ে তো দেখো নাই বললাম, কান দিয়েও কি শোনো নাই? আল্লাহ তাআলাই জন্য বলছেন, উলাইকা কাল্লাম, এরা সবাই জানার মতো, এত কিছু শোনার পর, এত কিছু বোঝার পর, এত কিছু দেখার পর, যেহেতু সঠিক পথে তারা আসে নাই, বলে তারা সব জানার মতো। কে বলছেন এটা? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমাদেরকে উচিত আছে, উচিত কিনা যে এই জাহান্নামের পথ থেকে চলে ফিরে আসা? জোরে বলেন, জানোয়ারের পথ থেকে সরে আসা উচিত কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর পর ছেড়ে দিবেন, মৃত্যুর পর ছেড়ে দিবেন এমনটা না, মৃত্যুর পর কবর থেকে উঠাবেন, উঠানোর পর তাকে ছেড়ে দিবেন, তার জীবন যেমন খুশি তেমন চালাবে এমনটা না। সামনে দাঁড় করাবেন, হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশ দিবেন। হিসাব নিকাশ নেওয়ার সময় বান্দার যে ঘটনা ঘটবে সেটা হলো হাহাকার করতে থাকবে। এই হাহাকার যেন হাসানের ময়দানে দাঁড়ায় করতে না হয়, এই জন্য নবীজি কত কান্না কাটি না করেছেন, নবীজি কত কান্না কাটি না করেছেন। নবীজির জীবন থেকে শুরু করে একদম মৃত্যুর
আগ পর্যন্ত তিনি কেঁদেছেন, দুনিয়ার কান্নাতে তিনি কেঁদেছেন, হাশরের ময়দানেও নবীজি এই উম্মতকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কান্না করবেন, ওই দিন নবীজি উপস্থিত থাকবেন। আর নবীজি যে উম্মতের কথা বলছেন যে আমার এই দিনের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম প্রতিদিন এই সমস্ত মানুষকে বুঝানোর জন্য, মানুষগুলো যেন হেদায়েতের পথে আসে, মানুষগুলো যেন বুঝে ভালো মন্দ বিশ্লেষণ করতে পারে, জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথের দিকে অগ্রসর, এই জন্য উলামায়ে কেরাম চোখের পানি ফেলায়। আর আপনারা কিছু কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে গালি দেয়, কথা বল ঠিক কিনা, আছে কিনা এমন মানুষ? উলামায়ে কেরামকে গালি দিয়েন না, কপাল পুড়বে, দুনিয়া তো শেষ, পরকালে শেষ, দুনিয়াও বরবাদ, পরকালে বরবাদ। হ্যাঁ, দুনিয়া কেমন করে টিকে আছে? নবীজির কাছে তো আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, নবীজির কাছে ওয়াদা করেছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম আনতা ফিহি, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়া থেকে আপনার উম্মতদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিব না, তাদেরকে আমি তওবা করার সুযোগ দিব। নবীজির মৃত্যু অবস্থায় যখন মৃত্যুবরণ করবেন, নবীজি যখন মৃত্যুবরণ করবেন, আজরাইল সামনে উপস্থিত, জিব্রাইল আগে আসছে, জিব্রাইল এসে বলছে আমি একা আসিনি, আরেকজন সাথে আসছে, জিজ্ঞেস করছে নবীজি কি জিব্রাইল কি খবর নিয়ে আসছো, বলে আমি আসিনি, মালিক পাঠাইছে আরেকজনকে দিয়া, বলে তিনি কে, কোথায় আছে, বলে দরজার সামনে আছে, ডাক দেন, বলে আপনার অনুমতির অপেক্ষায়, আপনি অনুমতি দিলে আমি ডাকবো, সে ঘরে আসবো। আমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করবেন না, এটা তো বলছেন, কিন্তু আমি যখন চলে যাব তখন আমার উম্মতের অবস্থা কি হবে, এই খবরটা একটু মালিকের কাছে এনে দাও, এই খবরটা একটু মালিকের কাছে এনে দাও। জিব্রাইল গেছেন আর জিব্রাইল আসছেন, আয়েশা বলছেন যে খবর নিয়ে আসছে, বলে কি খবর, বলে মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফিহিম, ও মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফিহিম, যে আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে উপস্থিত থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তার ওয়াদা করেছেন। তারপর বলতেছেন এরপরে যতক্ষণ পর্যন্ত মুস্তাগফিরুন থাকবে, অর্থাৎ তওবাকারী থাকবে, জিকিরকারী থাকবে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চানোয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াটা আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। বুঝুন নাই, এই দুনিয়াটা কি করবেন, আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না, তো দুনিয়াতে ঠিকই আছে, দুনিয়া ঠিকই আছে, আমি আপনি ঘুরছি ফিরছি খাচ্ছি, যেখানে খুশি সেখানে যাচ্ছি, এটা তো আমার আপনার কৃতিত্ব কিছু না, যারা আল্লাহওয়ালা আছে, যারা নিজের গুনার জন্য মাফ চানেওয়ালা আছে, যারা এই উম্মতের গুনাহ মাফ চানেওয়ালা আছে, যারা এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চোখের পানি ফেলাইতেছে, যারা এমন আছে তাদের উসিলা আল্লাহ তাআলা দুনিয়াটা ঠিকই আছে, কথা বল ঠিক কিনা। এরপরে তাদেরকে গালি দিবে, এরপরে মাদ্রাসা দিতে রাজি হই না। আপনার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে আপনি কি খুশি? বলে খুশি, খুশি না, কেউ খুশি না, দুনিয়ার আগুনে পুড়লেও খুশি না, জাহান্নামের আগুনে পুড়বে খুশি হবে তো কষ্টই আসে না। আল্লাহ তাআলা দুনিয়ার আগুন থেকে আমার আপনার সন্তান থেকে বাঁচানো, সন্তানকে বাঁচানোর জন্য যেমন চেষ্টা করি, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশা জোরে বলে ইনশা আল্লাহ তাআলা কবুল করুন, আমিন তুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি হক হয়, যে কথাগুলি হক আছে এই কথাগুলি আপনাদের অন্তরে বসায় দেব, যে কথাগুলি ভুল আছে আপনাদের অন্তর থেকে আল্লাহ তাআলা মুছে দেব, আমিন তুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।